ঐতিহাসিক নান্দাইল দিঘি পিকনিক স্পট হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক নান্দাইল দিঘি, জয়পুরহাট জেলার কালাই উপজেলায় অবস্থিত। নান্দাইল দিঘি জয়পুরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘি। দিঘিটি জয়পুরহাট শহর থেকে 19 কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত। এক সময় এই দিঘির চারপাশে ঘন বন ও উঁচু নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে। দিঘিটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার এবং 60 একর জায়গা জুড়ে বিস্তৃত। দিঘিটির আয়তন 59.40 একর। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে দিঘিটি দর্শনীয় স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দিঘিটির পাড়ে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে। কথিত আছে, মৌর্য বংশের সম্রাট নন্দলাল 1610 সালে এই ঐতিহাসিক নান্দাইল দিঘিটি খনন করেন। শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটি খনন করা হয়। স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী নান্দাইল দিঘি বর্তমানে পিকনিক স্পট হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়।